আপনার বৈদ্যুতিক মাধ্যমের যোগে মানে রাজ্যবাসী নতুন 2024 বর্ষর নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করলো। আমার এই ধুবুরী ডিস্ট্রিক্টর গোলগঞ্জ বিধানসভা সমষ্টির এই আলোকজ্যোতি মহামায়া মন্দির হয়। এই এখন প্রাগ ঐতিহাসিক মন্দির হয়, 51 খণ্ড ভিতর ইয়াত মা মহামায়া চরণ যুগল বিদ্যমান। আর এই মা মহামায়া মন্দিরক উদ্দেশ্য করে এই বন অঞ্চল অকল রাজ্যখনরে নহয় পশ্চিমবঙ্গের পর বিভিন্ন দলে বনভোজ খাবলে আহে। বড় ধুনিয়া ঠাই, ইয়াত সকলো দিকৰ পৰা সকলো সুবিধা আছে। গতিকে মই রাজ্যবাসীক ইয়ার মাধ্যমে বিনম্রভাবে অনুরোধ জানাও যে আপনাদের ইয়াত আহক, মায়ের মন্দিরও দর্শন করা হব, মাক সেবা করা হব, লগতে নতুন বছরের যে বনভোজের যে আমেজ, সেই আমেজটা আপনাদের গ্রহণ করো। বছরের প্রথম দিনত বাবাতপুর কালচারাল সোসাইটির পরা রাজবংশী কালচারাল সোসাইটির পরা প্রতি বছরে এনেকভাবে রাখাল ভাতর আয়োজন করে। তো সেই হিসাবে এইবার আলোকঝাড়ির স্থানটি, ঐতিহাসিক আলোকঝাড়ির স্থানটি ইহতে পছন্দ করেছে, আর সেই উপলক্ষে আজি আমি ইয়াত সমবেত হয়েছি। ইয়াতে আমার যেটু কালচার, মোট রাজবংশী যে কালচার, এই কালচারটি যে প্রদর্শন হব, আর তার মাঝে দিয়ে আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আমার যখন নেতৃবৃন্দ আছে, যে সংগঠন আছে, সিহতরও একটা সমন্বয়ের ক্ষেত্র হিসাবে আজির এই রাখাল ভাতটি মাধ্যম হিসাবে ইয়াতে মানে আমি সবে জড়িত হয়েছো। এইটক উপলক্ষ করে এইটক মাধ্যম অহা দিনত আমার যে কার্যসূচী আছে, এইবর কার্যসূচী কম হোক বেশি হোক ইয়াতে একটা আলোচনা হব, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশন জড়িয়ে আলোচনা ইয়াতে হব। আর এই আমি আশাবাদী যে অহা দিনত আমি সঠিক একটা কর্মসূচী হয়ে আমার জনগোষ্ঠীটক আমি আগুয়ে লোক পারি। আর এই শেকতে আমার এই জনগোষ্ঠীর সম্বন্ধে গোটেই আর গোটেই ভারতবর্ষক আমি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আমার সম্মিলনের ফলের রাজবংশী সম্মিলনের ফলের পর আজি বনভোজ খাবলে কি কি খাব? বনভোজত সাধারণত আমার রাজবংশী মানুষ সবে খায়, গাহরি খাব, আ খাব, মাছ খাব, নিরামিষেরও ব্যবস্থা আছে, নিরামিষও খাব। খাওয়াটাও তো ডাঙর কথা নয়, ডাঙর কথা হচ্ছে একত্রিত খাওয়াটা।